সুরঙ্গ সিনেমা যখন পাইরেসির কবলে পড়েছে এবং পাইরেসি রোধে ডিবি কার্যালয়ে সুরঙ্গ টিম গিয়েছে, সেই টিমে প্রিয়তমা ছবির প্রযোজক আরশাদ আদনানকে দেখে যখন সকলে আশ্বস্ত হয়েছিলেন ঈদে আফরান নিশো এবং সাকিব খানের যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্ক থেকে হয়তো বের হয়ে এসে সকলে একসঙ্গে মিলে বাংলা সিনেমার পক্ষে কাজ করবেন, ঠিক সেই সময় আবারও একটু হাওয়া গরম করে দিলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ। সুরঙ্গ পাইরেসি নিয়ে রীতিমতো কটাক্ষ করে তিনি মন্তব্য করে বসলেন, বললেন, স্ট্যাটাস দিয়ে পাইরেসি হয়েছে জানিয়ে মার্কেটিং করা কোনো সমাধান নয়। ঈদুল আজহায় সুরঙ্গ পাইরেসির কবলে পড়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, ইউটিউবে পর্যন্ত দেখা যাচ্ছে, ফেসবুকেও রয়েছে এর বহু কপি। এ বিষয়ে হিমেল আশরাফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন, অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকানো, নিজের ভুল ত্রুটি খোঁজা উচিত, প্রিয়তমা পাইরেসি হলে সেটা আমাদের ব্যর্থতা, সেটার জন্য ঢালাওভাবে কাউকে দোষী বলা কাপুরুষতা, পাইরেসি হলে তার জন্য আইন আছে, র্যাবের একটা টাস্কফোর্স আছে, সাইবার ক্রাইম আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পাইরেসি হয়েছে বলে জানলে মার্কেটিং করা এর সমাধান করে না, বরং সমস্যা বাড়ায়। আমাকে অনেকে ইনবক্স করেছেন, পাইরেসি নিয়ে কেন আমি প্রতিবাদ করছি না, কিছু কিছু বিপদে প্রকাশ্যে প্রতিবাদ করা বা সহমর্মিতা কোনোটাই জানাতে হয় না, পারলে উপকার করতে হয়, নইলে চুপ থাকতে হয়, নাইলে কাটা ঘায়ে নুনের ছিটা লাগে। সুরঙ্গের পাইরেসি ইস্যুতে কথা বলেছেন পরিচালক রায়হান রাফিক এবং সিনেমার দুই প্রধান চরিত্র আফরান নিশো তোমা মির্জা, সাথে প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান। আরশাদ আদনান পর্যন্ত গিয়েছিলেন সুরঙ্গর পাইরেসি ঠেকাতে ডিবি কার্যালয়ে। এরই মাঝে হিমেল আশরাফের এমন মন্তব্য নিশ্চয়ই কাটা ঘায়ে নুনের ছিটার মতোই লাগবে, যদিও তিনি তার স্ট্যাটাসে লিখেছেন কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না বলে, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।